ছিল, আমি যেন ওখানে হয়তো আমার ইয়েতে ছেলেমেয়ে বলাই থাকতো ওখানে সুন্দর কাটিং করছে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, খুব ভালো ফার্নিচার হচ্ছে। কি হচ্ছে এটা? বোঝার জন্য নয় লাস্টিক সারা জীবন যাবে না, না না সাল হলে কি হবে, নষ্ট হতে চাই না, নষ্ট হবে না, তোমাকে 100 বছর এটা দেখতে হবে, তারপরেও নষ্ট এই কতগুলো সাল মাটির তলায় পড়ে যেত, সালে নিয়ে বই তো খায় না, শক্ত সেয়া হয়ে গেছে, বুঝতে পারছো, আগের আর সাল নাই, সে সাল তো নাই, সে সাল নাই, তোমাকে পরিষ্কার কথা বল দিয়ে ভালো, হ্যাঁ সে সাল তো নাই, আগেকার শিলিগুড়ি সাল আর নাই না, আমাদের এইদিকে এখন সব মানে মালয়েশিয়া সাল, আমাদের সাঙ্গাগুলো ছিল সব তো সেগুন কাঠে, হ্যাঁ সেগুন থেকে ফ্রেম করবো, হবে তো সেগুন কাঠে ছিল শালের ছিল, শাল আর সেগুন ছিল, আগে তো সব এইরকম মোটা মোটা, সব জোড়া জোড়া খুঁটি লাগলো, জ্বালানি হতো, সব জ্বালানি হতো, তো ওই দিয়ে সব ফ্রেম করে দিলাম ঘরে, শাল সেগুন ছিল আগে, গামা ছিল না, গামা হওয়া ছিল, শাল আর সেগুনের কাজে দেওয়া গেছে, ওই যে কালার যে চামচি এই কালারও পাওয়া যাবে না, কালার পাওয়াই মুশকিল, শিলিগুড়ি শালের কালারই আলাদা, মালয়েশিয়া সাদা পাড়া হয় কিন্তু শিলিগুড়ি কালার আলাদা, তোমাদের তো চালা দোকানের উপরটাই ছিল, হ্যাঁ শাল কাঠে, শাল কাঠে জলে পচে পচে সব নষ্টই হয়ে গেল, ভালো ফ্রেম খুলে ফেলে দিলে সব ভাগ গেলে না, যে জলে শালের ফ্রেম পাঁচ ফুটে পাঁচ হয়ে গেল, তো দরজাগুলো ছিল সেই ফ্রেম গুলো ফালে জানবো, নাহলে কম শিশু মাল নষ্ট হয়েছে, হ্যাঁ আগে সে পড়েছিল খামারে, হ্যাঁ খামারে মোটা মোটা শিশু গাছ ছিল, সে গাছগুলো পড়েছে আর পচেছে নষ্ট হয়েছে, সেগুলো কেউ ভাবতে পারে না যে ঘর হবে, আর নাহলে সেগুলো শিশু কাঠের যা দারুণ দারুণ শিশু, এখন 2600-2800 টাকা মনে হয়, রেট মনে শিশু দেখি খেপাটা আরেকটা ওই কি সাড়ে তিন ফুটে চওড়া একটা করতে খুবই ভালো লাগছে, সাড়ে তিন ফুটে লাগবে নাকি, লম্বাটা সাতপুরে কালকে গেলি,